बहुत किनी फोटो मारा होई गिसे प्रथम मिशन तो कंप्लीट होई से और भले एहे पूजा करके अंदर से तुझको पियाने देख लिया हाय रे तो कैसे माना कि तुझे दिल दे गाबो मगर এপিনে মোর লগত আছে আমার হাওড়াঘাট এক সিএম স্যার, তো তেওর লগত বহুত দিনের সপন ফটো উঠার। तो कैसे हो आप लोग, आई होप कि आप सब अच्छे होंगे, बढ़िया होंगे और आपने अपने जिंदगी में मस्त होंगे। 50 रुपया कट ओवर एक्टिंग की वजह से। तो गाइस আজি হল আমার পূজার সেকেন্ড টু ডে। আৰু আৰু এপিনে একদম জবরদস্ত খিচুড়ি বনা হৈছে, দেখিছেন একদম। আপোনালোকে গণেশ পূজার ফার্স্ট এপিসোডটো হয়তো সকলোৱে দেখিছে। ফার্স্ট এপিসোডটোত আমার গণেশ বাবা কেনেকৈ আনা হৈছিল, আমার ডেকোরেশন কেনেকৈ হৈছিল আৰু কি কি কাম কৰোৱা হৈছিল সম্পূৰ্ণ সেই ভিডিওটো দেখুওৱা হৈছিল। যেতিয়া প্ৰথম দিনৰ প্ৰথম পূজা আছিল, তো সেইবাবে ৰাতিপুৱা আমি ঘট ভৰাই গৈছিলো। সম্পূৰ্ণ সেই ভিডিওতে দিয়া আছে, আপোনালোকে যদি চোৱা নাই ডেসক্রিপশনৰ লিংকটো আছে, আপোনালোকে চাব পাৰিব। আৰু আজিৰ এই সেকেন্ড এপিসোডটো আপোনালোকে এনজয় কৰক। মানে একদম ৰাতিপুৱা তেওঁলোকে মানে কি কম আৰু 4টাৰ পৰা লাগিছে খিচিৰি বনাব, মিছা মিছা কৈ দিছো দেই। আবে চালে আজি হল আমার পূজার সেকেন্ড টু ডে, আর সেই হিসাবত আজি আমার মহাপ্রসাদ বিতরণ করা হবে। এতিয়া রাতিপুয়া প্রায় 10টা বাজি আছে আর এইপিনে আমার মহাপ্রসাদ বনুয়া হয়ে আছে, আর এই স্টক হয়ে আছে, আর এইপিনে তেওলোকে পুরা জবরদস্ত মহাপ্রসাদ বনাই আছে, দেখিছে না? একটা দুটা তিনটা সাইডে একদম মানে সাইডে একদম মানে মানে একদম নামি আছে। আর গরম লাগছে না নাকি? গরম লাগি আছে, গরম লাগি আছে। মুড়ি বিলাক খবরে নলয়, খবরে নলয়। কি হরে কমিটি কিবা কিবা জনাবো আছে নাকি, আপিল করিব আছে নাকি কমিটির কমিটির তরফ? কম আর গরমত উপায় নাই, উপায় নাই, কমসম কমিটি আর ফ্যান এটা তো দিব পারিলে হয়। ওই কমিটির লাল বাতি জ্বলি আছে বলে ব্লগটো মই বুজার পিছতে আপলোড করিম, তো অহা বছর আহিব আর দেই। দেখিছেনে কিমান জবরদস্ত কাম করে আছে তেওলোকে, একচুয়ালি তেওলোকে বহুত কষ্ট করে আছে বুঝছে। আর ওইপিনে তো আমার পূজার যে মানে নীতি নিয়ম এইবিলাক হয়ে আছে, আর ওইপিনে মহাপ্রসাদ হয়ে আছে, আর এইপিনে তেওলোকর মহাপ্রসাদ বনোয়া চলি আছে। আর মই আহি গলো ঘর, যেহেতু আজি ওম যজ্ঞ হব, তো তার বাবে আমি সকলো কমিটির সদস্য আজি ওম যজ্ঞ করিম, ওম যজ্ঞত বহিম, তো সেইভাবে ময়ো ঘরত গলো গৈ জলদি ফ্রেশ হবলৈ। আর আমি বহি গৈছো ওম যজ্ঞ করিবলৈ। আৰু ভাই যি লেভেলৰ গৰম মানে কৈ লাভ নাই আৰু, মিনিমাম এক ঘণ্টামান অযোগ্য হৈছে। এক ঘণ্টা মানে ইমান কষ্টকে বহিছোঁ মানে কি ক'ম আৰু ভাই, গৰমত একদম বাৰে মানে অযোগ্য হৈ গ'ল। আৰু এতিয়া আমি সকলোৱে ল'ম অঞ্জলি, তো চাব পাৰে কিমান মানুহ আহিছে অঞ্জলি ল'বলৈ ভাই। এতিয়া আমাৰ অঞ্জলি লোৱা হ'ব, বুজিছেনে ভাই? অঞ্জলি লোৱা হ'ব, পূৰা ৰাইজ বহি আছে। আৰু এইপিনে দেখিছেনে কিমান মানুহ, ওই 10 টাকার দিবচোন। বহুত ঠান্ডার মাজত আমার কার্যক্রমটা সম্পূর্ণ হয়েছে, বহুত বেশি ভাল লাগিছে। আর ভাই ইমান ঠান্ডা ন, আপনাদের কাশ্মীর গেলে এনেকা ঠান্ডা না পাবো, বহুত ঠান্ডা লাগছে, বহুত ঠান্ডা ভাই, বহুত ঠান্ডা। মই কইছি যে জেলা হাড়ার প্রবাসী দিগলি পার গাওত আইলে পাবো। কি হই মা বাবা একদম পরে কবিতা করিম ওর ভালে নজর কিয়া লাগে বহা পর তোর কেন লাগছে হাজারে প্যার জহা মাল না পিছড়ে মিলনে ওয়ালে জহা সব। কথাটো কি হৈছে জানানে, আমি মানে যাৰ লগতে পাৰিছো তাৰ লগতে ফটো উঠিছো, তো এতিয়া ভাবিছো ছোৱালীকেইটাৰ লগত ফটো উঠি আপোনালোকক দেখাম। তো বলক ছোৱালী এটাৰ লগত ফটো উঠিলে ভাল হ'ব। আইয়ে দেখতে দৰ্শন মজা আৰু উঠিব মন লগত নজর কিয়া লাগে বহা পর হাজারে প্যার জহা মাল। প্রথম মিশনটা কমপ্লিট হৈছে, তুমি উঠিবা মন লগত, উঠিবা মন লগত। तो चार कदम पे तुम थे, तो चार कदम पे हम थे। नेक्स्ट अरे अबाहों में चू ऐसे मौके से ফটো উঠিবি মোৰ লগত, হে নুঠাও তোৰ বহুত সময় হাঁহৰ নিচিনা প্ৰেক্টিকেল এটা মোমবাত ধূপ কাটি জ্বলাই কেনে ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰি ধুনীয়া আছে এটা, একো নহয়, কোনো বাত নাই, হম তো চুতিয়ে হে। আৰু এই গৰমত ঠাণ্ডা ঠাণ্ডা খিচুৰি খোৱাৰ মজাই বেলেগ। সো গাইজ গাইজ কি হ'ল, তেওঁলোকক উঠোৱা নাই বোলে বেয়া পাইছে, দেখিছেনে? তিনটা দিন জাগা
আর পূজার আগদিনাখন যেহেতু আমি প্রোগ্রামের কারণে বক্স আনি লৈছিলো, তথাপিও মানে আমার শর্ট হয়ে গেছে। কিছু মানে কইছে যে ইমান সরু সরু বক্স লগত কি তোমালকে প্রোগ্রাম করিবা নাকি, তো তেওলোকর কথা শুনি আমার গার একদমবারে নুম পুরা খিয়রি উঠি গেছে। তো সেই কারণে আমি আকৌ তেওলোকর কারণে এবারে চাওবার ডাবল ডাবল বেস, তারপর মিক্সচার মেশিন, এইপিনে চাওবার আরো এটা আছে টপ, একদমবারে মানে টমটম আজি ফুল করে লই আইসু, চিনি পোয়া নাই। মূল লগত আছে এই দুজন, দেখিছে না তেওলোকে বহুত মূল লগত সহায় সহযোগিতা করেছে। তো চাওক একদমবারে মানে পুরা গরম আর এইবার, তো চাওক আজি তো যেহেতু পুরা জবরদস্ত প্রোগ্রাম হবই, তো হে আর তো আপনাদের পিছরখিনি পিছত দেখিব আর চাওক একদম মানে দে আর এটা ঘর যাব লাগে, ঘর যাব লাগে মানে মন্দিরত যাব লাগে। আর মন্দিরত আহার লগে লগে আমি দেখিলো আমার হাওড়াঘাট সমষ্টির এক সি এম খনচিং রংপি স্যার আহি উপস্থিত হয়েছে। বর্তমান আমার এক সি এম স্যার আহিছে, তো সম্মানে আদরণি জানালো। আর এইপিনে মোর লগত আছে আমার হাওড়াঘাট এক সি এম স্যার, তো তেওঁর লগত বহুত দিনের সপোন ফটো উঠার, তো ইতিমধ্যে জাস্ট উঠিছো আমার কমিটির সকল সদস্য উঠিছো, তো এটা আমি আমার যেহেতু মিনি সেলফি পয়েন্ট আছে তাতে আমি ফটো উঠিম। दो चार कदम पे तुम थे, दो चार कदम पे हम थे, दो चार कदम ये लेकिन सौ मीलों से क्या हम थे। হরগট মোর গাঁও, আমি তো হরগট দেখা নাই, নিজের গাঁওতে হরগট। আর যি কি নহক স্যারের লগত অল্প সময় কথা বতরা পাতিলো, বহুত বেশি ভাল লাগিলে। আর তারপর আপনার ইমান গরম লাগি যায় গণেশের কারণে, গরম তো হওয়া নাই হওয়া নাই, খিচুড়ি কিমান খাইছে আপনি? আপনাদের হয়তো সকলে জানে যিহে গরম দি আছে সেইটো কবলে নাই আর, তো মানে যিমানখিনি খিচুড়ি খাইছে সেই খিচুড়ি খোৱাৰ গরমটো মানে তেওঁলোকৰ গাত লাগা নাই, কিয়নো গণেশ বাবার আশীর্বাদ আছে ন। আজি আজি রাতে যেহেতু আমার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না স্যার, আমার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, কিবা স্পেশালি প্ল্যানিং আছে না? নাই আছে, করিব পারে, করিব পারে, করিব পারে মানে কি করিব পারিম, আমি করিম, জোর করিব লাগে। বর্তমান সময়ত আমার স্টেজ পুরা রেডি হয়ে গেছে, সাংস্কৃতিক সন্ধ্যা শ্রী শ্রী গণেশ চতুর্থী উৎসব পাঁচতম 8 সেপ্টেম্বর, আর আজি যেহেতু আমার সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত করা হব, আর বর্তমান আমার টেম্পোরালি স্টেজ সাজু হয়ে গেছে, আর অল্প পিছত আমার VIP BVIP সকল আহিব, আহি কেনা কি করিব, লুঙ্গি ডান্স মারিব ন। বহুতো ধন্যবাদ জ্ঞাপন করিলো, তেখেতর বহুতো মূল্যবান সময় আমার মাজত দিছেহি, গতি ওসরত আমি কৃতজ্ঞতা থাকিল যে ইমান বিজি থাকার পিছতো আমাক ইমানখিনি সময় দিছে, তার বাবে ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আর আপনার সম্পূর্ণ ভিডিওটি নেক্সট একটা এপিসোড পাব, কারণ ভিডিওটি বহুত বেশি দীর্ঘ লই যাব, তো আপনার হয়তো বহুত বোর লাগবে, তো সেইভাবে ভাবিছো নেক্সট একটা এপিসোড আপনার দেখাম। তো আমার মানে অবস্থা ইমানখিনি বেয়া হয়ে গেছিল, মানে ভাবি কল্পনাও করবা নাছিল যে এনেকা একটা কিবা একটা করিম আপনার কারণে। ঠিক আছে ভাই সাব, মানে আপনাদের এপিসোডটা চাব, ভিডিওটি চাব পিছন, আর ফুল ব্লগটা নেক্সট একটা এপিসোড আপনার দেখাম। আর আজির ব্লগটা কেনকা লাগিছে কমেন্ট করে জানাই দিব, তো আজির ভিডিওটি ইয়াতে এন্ড করে আসো, বাই বাই।